নমস্কার বন্ধুসকল, মই মজিত আপোনালোকে চাই আছে আসামিজ অনলাইন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, প্রতিদিনৰ দৰে আজিও কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ। খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ', আপোনালোকে ভিডিঅ'টো সকলোৱে চাই থাকিব। আৰু বন্ধুসকল, যদি এতিয়ালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে এতিয়া এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক, যাতে যেতিয়াই মই যিবোৰ ভিডিঅ' আপলোড কৰোঁ তাৰ নটিফিকেশ্যন মই সকলোতকৈ আগত আপোনাৰ মোবাইলত যায়। বন্ধুসকল, প্রথম খবরটিও হৈছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ঝালুকবাড়ীত নির্বাচন খেলিব কমল কুমার মেধিয়ে। ঝালুকবাড়ী সমষ্টির পৰা নির্বাচন খেলিব বিচাৰে ৰাইজৰ দলৰ সাধাৰণ সম্পাদক কমল কুমার মেধিয়ে। অসমীয়া জাতিক চারিওফালৰ পৰা ধ্বংস কৰিব খোজা মানুহজন হৈছে হিমন্ত বিশ্ব শর্মা, এইবুলি মন্তব্য কৰে কমল কুমার মেধিয়ে। পাঠশালাত বাইক ৰেলীত অংশ লৈ সংবাদ মাধ্যমৰ সন্মুখত এই মন্তব্য কৰে কমল কুমার মেধিয়ে। কমল কুমার মেধিয়ে কয় যে দলে যদি মোক প্রার্থী হিসেবে দিয়ে তেনেহলে মই অসমৰ প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিপক্ষে নির্বাচনত অবতীর্ণ হব খোঁজো। মই ঝালুকবাড়ী সমষ্টিত নির্বাচন খেলিব বিচাৰোঁ, কারণ অসমীয়া জাতিটোক এতিয়া চারিওফালৰ পৰা ধ্বংস কৰিব খোজা মানুহজন হৈছে হিমন্ত বিশ্ব শর্মা, সেয়ে সমগ্র অসমীয়া জাতিক লগত লৈ মই হিমন্ত বিশ্ব শর্মার বিপরীতে নির্বাচনত অবতীর্ণ হব বিচাৰোঁ, দলক মই এই প্রস্তাব দিম। ইফালে কমল কুমার মিডিয়া রাইজর দলে পাটাচালকুচি সমষ্টিত প্রার্থী থিয় করাবর লগতে ভবানীপুর আর সরুক্ষেত্রিত প্রার্থী থিয় করাব বলে মন্তব্য করে। ইপিনে এজিপি আর রাইজর দল এতিয়ালৈকে কোনো আনুষ্ঠানিক মিত্রতা হওয়া নাই বলে মন্তব্য করে কমল কুমার মেধিয়ে। বন্ধুসকল, তারপর দুই নম্বর খবরটিও হৈছে কোভিডর উৎপত্তিস্থল বিচারি ইউহানর সাগরীয় বজারত উপস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞর দল। কোভিডর উৎপত্তিস্থল বিচারি চীনত উপস্থিত হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞর দলটিয়ে দেওবার ইউহানর বজারত উপস্থিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলটিয়ে উপস্থিত হওয়া ইউহানর বজারখনের পরাই প্রথম কোভিড ভাইরাসের সংক্রমণ আরম্ভ হয়েছিল। বিগত বর্ষর জানুয়ারি মাহর পরাই বন্ধ হয়ে থাকা সাগরীয় খাদ্যর বজারখনত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলটিয়ে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীর মাজে প্রবেশ করে। উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞর দলটিয়ে শনিবার ইউহানর চিকিৎসালয়ত উপস্থিত হয়েছিল। উক্ত চিকিৎসালয়খনত প্রথম কোভিড রোগীসকলের চিকিৎসা প্রদান করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞর দলটিয়ে চীনত উপস্থিত হওয়ার পাছতে দুসপ্তাহ নির্ধারিত কোয়ারেন্টাইন সামরি শনিবার কোভিডের উৎপত্তিস্থল সম্পর্কত নিজের অভিযান আরম্ভ করেছে। ইয়ার পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলটুক চীন সরকারে বিভিন্ন ভিসা সংক্রান্ত বিষয় দেখাই চীন ভ্রমণ করার বাধা প্রদান করে আসছিল। বন্ধুসকল, তারপর তিন নম্বর খবরটিও হয়েছে এক ফেব্রুয়ারি অর্থাৎ আজির সিনেমা হলত 100% দর্শকর অনুমতি কেন্দ্রীয় সরকারের। তথ্য আর সম্প্রচার মন্ত্রণালয়ে 1 ফেব্রুয়ারির মাল্টিপ্লেক্স আর সিনেমা হল সমূহ 100% দর্শকর অনুমতি প্রদান করেছে। শনিবার এক বিবৃতি যোগে এই কথা সদরি করেছে কেন্দ্রীয় সরকারে। বিগত কেইবা মাহ ধরে কোভিড সৃষ্ট পরিস্থিতির বন্ধ হয়ে থাকা ছবিগৃহ সমূহের এই এক অত্যন্ত সুখবর। মহামারীর পিছত ছবিগৃহ সমূহ খোলার অনুমতি দিয়া হয়েছিল যদিও 100% দর্শকর অনুমতি দিয়া হওয়া নাছিল। এই সন্দর্ভত মন্ত্রণালয়ে জারি করেছে এসওপি। কন্টেইনমেন্ট জোনত থাকা ছবিগৃহত প্রদর্শন করব নারিব সিনেমা। দর্শকসকলে ফেস মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক, লগতে সামাজিক দূরত্ব বজায় রখার লগতে নিজের মোবাইলত আরোগ্য সেতু অ্যাপ থাকা প্রয়োজনীয়। প্রতিটি দর্শনীর পিছত স্যানিটাইজ করব লাগবে ছবিগৃহ। ছবিগৃহর তাপমান 24-30 ডিগ্রি সেলসিয়াস হব লাগিব। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশনায় আশার সঞ্চার করেছে ছবিগৃহর মালিকসকলের লগতে এই উদ্যোগটির সহ জড়িত সকলের মাজত। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটিও হয়েছে সৌদ অসম ছাত্র সন্থার জ্বর সমদলত আরক্ষীর বাধা, আহত প্রতিবাদকারী। ছাত্র সন্থার জ্বর সমদলত আরক্ষীর বাধা, নাগরিকত্ব সংশোধনী বিধায়কের বিরুদ্ধে আসুর তীব্র প্রতিবাদ শুয়ালকুচিত। শুয়ালকুচি আঞ্চলিক ছাত্র সন্থার নেতৃত্বত বৃহৎ প্রতিবাদী সমদলত আরক্ষীর বাধা। প্রশাসনের ফলের পর জ্বর সমদল নিষিদ্ধ যদিও বস্ত্রনগরী শুয়ালকুচিত ছাত্র সন্থার নেতৃত্বত জ্বর সমদল বাহির করা হয়। জ্বর সমদলত আরক্ষী আর ছাত্রকর্মীর মাজত সৃষ্টি হয় তীব্র সংঘাত। আরক্ষীর আক্রমণত এজন প্রতিবাদকারী আহত হওয়ার ফলত তীব্র উত্তেজনা সৃষ্টি হয় শুয়ালকুচির রাজপথত। শুয়ালকুচি আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত দেওবারে উলিওয়ায় জ্বর সমদলের কার্যসূচীত আশুকর্মীর উপর আরক্ষী বাহিনীয়ে চলো অমানবীয় অত্যাচারের তীব্র গরিহণা দিয়ে সংগঠনটির নেতাকর্মীয়ে। বন্ধুসকল, তারপর 5 নম্বর খবরটিও হয়েছে বিজেপি আর এজিপিক তীব্র কটাক্ষ প্রাক্তন বিজেপির সাংসদ আর পি শর্মার। বিজেপি আর অসম গণ পরিষদক তীব্র কটাক্ষ আর পি শর্মার। তেও কয় যে অক্সিজেনের অভাব ঘটিছে অসম গণ পরিষদর, সেয়ে কোনো রকমে অক্সিজেন দি জিয়াই রখা হয়েছে অসমৰ একালৰ প্রতাপী আঞ্চলিক রাজনৈতিক দলটুক, সেয়ে মাউত কেইটাও বেকার আছে, কোনো কাম নোহা হয়ে পড়েছে। ইয়ার বিপরীতে বিজেপিরও কাম নাইকিয়া বলে কয়েছে আর পি শর্মাই। তেও কয় যে বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসরও ঠাই নাই এইবার। লগতে ইয়াকও কয় যে বিজেপি 100+ কথাহে কয়েছে, আমি 101+ কথা কইছো। কংগ্রেস দলের মুখ্যমন্ত্রীর দাবিদার কোন বলে সদাত কয় যে
কংগ্রেসের শীর্ষ নেতা বহুত আছে, সেই সন্দর্ভত পিছতে সিদ্ধান্ত লওয়া হব। আনহাতে মন্ত্রী ভবেশ কলিতাই কংগ্রেসের মিত্রজোঁটে মাত্র বিশখন আসন পাব বলে কোয়া সন্দর্ভত কয় যে এইবার মন্ত্রী ভবেশ কলিতাই নিজে কত পলাব দেখা যাও, রঙিয়াবাসী এইবার পাহরিব বলে প্রত্যুত্তর দিয়ে আর পি শর্মাই। বন্ধুসকল, তারপর ছয় নম্বর খবরটিয়ে হয়েছে স্বামীক পত্নী হত্যা করলেও পত্নী লাভ করব ফ্যামিলি পেনশন, এই গুরুত্বপূর্ণ রায়দান উচ্চ ন্যায়ালয়ের। পাঞ্জাব আর হারিয়ানা উচ্চ ন্যায়ালয়ে ফ্যামিলি পেনশনক গুরুত্বপূর্ণ রায়দান করে। বলজিৎ কৌরের এক আবেদনের শুনানি গ্রহণ করে ন্যায়ালয়ে কয় যে যদি পত্নী স্বামীক হত্যাও করে তথাপিও তো ফ্যামিলি পেনশন লাভ করার অধিকার আছে। তারপরে হারিয়ানা উচ্চ ন্যায়ালয়ে কয় যে পত্নী স্বামীক হত্যা করলেও ফ্যামিলি পেনশনের বঞ্চিত করবা না যায়। উচ্চ ন্যায়ালয়ে শুনানি গ্রহণ করে স্পষ্টভাবে কয় যে ফ্যামিলি পেনশন একটা কল্যাণমূলক আঁচনি, যদি সরকারি কর্মচারী মৃত্যু হয় তেওর পরিয়ালে আর্থিক সাহায্য লাভ করে, গতিকে পত্নী কোনো অপরাধত দোষী সাব্যস্ত হলেও তেওর পেনশন লাভ করার অধিকার আছে। বন্ধুসকল, তারপর সাত নম্বর খবরটিও হয়েছে গহপুরত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রিপুন বরা কটাক্ষ মন্ত্রীগীর। তিনদিনিয়াকে অনুষ্ঠিত হওয়া গহপুরের মুংখলং পথরত 53 সংখ্যক নিখিল বড় ছাত্র সন্থার কেন্দ্রীয় অধিবেশনের দেওবারের অন্তিম দিনের মুকলি সভাত উপস্থিত থাকে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সাহিত্যিক এস এ দর্জি থেংসি, ইউজি ব্রহ্ম প্রাক্তন সাংসদ প্রমোদ বড় বিটিআর মুখ্য কার্যবাহী অরূপজ্যোতি চৌধুরী, শিক্ষাবিদ কালিনাম বড় বিটিআর অধ্যক্ষ, অরুণাচল প্রদেশের আপসুর প্রাক্তন উপদেষ্টা নীনা সাধু, ঢেকিয়াজুলি সমষ্টির বিধায়ক অশোক সিংঘাল আর গহপুরের বিধায়ক উৎপল বড়া। সভার অন্তত সাংবাদিকর সহ হওয়া কথা বার্তাত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে রিপুন বরাক প্রদেশ কংগ্রেসের সভাপতি বলে মই নাভাবো, রিপুন বরাক মই ভালকই জানো, গহপুরত রিপুন বরা প্রথমে নির্বাচন জয়ী হোক তারপর বাকি কথাবর হব। এশ প্লাস আসনের সম্পর্কত বিশেষ মন্তব্য দিয়ার বিরত থাকিল মন্ত্রীগী। অখিল গগৈ শিবসাগরের নির্বাচন খেলার সম্পর্কত তাচ্ছিল্যসূচক মন্তব্য করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আনহাতে অধিবেশন মুখ্যমন্ত্রী অহার কথা আছিল যদিও অন্তিম মুহূর্তত বাতিল হয়। এপিনে দেওবারের অন্তিম প্রতিনিধি সভাত গঠন হয় এপসুর নতুন সমিতি, দীপেন বড় সভাপতি আর খনিন্দ বসুমতির সাধারণ সম্পাদক হিসাবে লয় 27 জনীয় কেন্দ্রীয় সমিতি গঠন করা হয়। বন্ধুসকল, তারপর আট নম্বর খবরটিও হয়েছে এতিয়ারপা পাস নকরিলেও পাস করাই দিয়া হবো দশম শ্রেণীর ছাত্রছাত্রীক, সিবিএসই বোর্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর কিছুদিন পিছতে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা আরম্ভ হব। এইবার সিবিএসসির ফলের দশম শ্রেণীর পরীক্ষার্থী সকলের বাবে এক গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করা হয়েছে। কোয়া হয়েছে যে এই বছরের নিয়ম অনুসরি বোর্ড পরীক্ষাত কোনো বিষয়ত যদি কোনো পরীক্ষার্থী পাঁচ নম্বর নাপায় তেনহলে তেও পুনের এবছর পড়ব নালাগে। সিবিএসসির এই নতুন নিয়ম অনুসরি যদি কোনো শিক্ষার্থী তিনটা ইলেকটিভ বিষয় যেনে বিজ্ঞান, গণিত আর সমাজ বিজ্ঞান ইয়ার ভিতর কোনো একটা বিষয় পাস করাত ব্যর্থ হয় তেন্তে সেই বিষয়টুক সেই শিক্ষার্থীগিয়ে স্কিল সাবজেক্ট অর্থাৎ ষষ্ঠ বিষয় হিসাবে বিবেচিত হব। ইয়ার পিছত পরীক্ষার্থীর দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার অংশ পাঁচটা বিষয়ত গণনা করা হব। সিবিএসসির এই সিদ্ধান্তক শিক্ষার্থী, অভিভাবক আর শিক্ষক সকলে স্বাগত জানাইছে। পরীক্ষার্থীর সুবিধার বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোনো শিক্ষার্থীর নম্বর থাকলেও তাক যথাযথ ব্যবহার করার দক্ষতার অভাব আছে, সরকার ও স্কিল ইন্ডিয়ার উদ্যোগের প্রতি লক্ষ্য রাখিয়েই এই নতুন নিয়ম আরম্ভ করা হয়েছে। শিক্ষার্থীক দক্ষতা ভিত্তিক লার্নিং প্রোগ্রামের প্রতি আগ্রহী করার বাবে সিবিএসসি এই সিদ্ধান্ত লৈছে। 2020 সনত যত 20% শিক্ষার্থীয়ে দক্ষতা ভিত্তিক বিষয় বাছি লৈছিল, 2021 সনত 30% শিক্ষার্থীয়ে দক্ষতা ভিত্তিক লার্নিং প্রোগ্রাম বাছি লৈছে। দক্ষতা ভিত্তিক লার্নিং প্রোগ্রামের দিকে এতিয়া অধিক আগ্রহী শিক্ষার্থী সকল। বন্ধুসকল, তারপর 9 নম্বর খবরটিও হয়েছে বিজেপি পদত্যাগের জোয়ার উঠিছে, শতাধিক কর্মীয়ে যোগদান করলে কংগ্রেসত। এতিয়া যেন মোদীর ভাষণ বা মোদীর জনপ্রিয়তা নাই ঢেকিয়াজুলিত বিজেপি কর্মীর মাজত, 71 নং ঢেকিয়াজুলিত বামুনপুখুরী জেলা পরিষদের পিছতে মিছামারি জেলা পরিষদের 200+ চা জনজাতি বিজেপি কর্মীয়ে যোগদান করলে কংগ্রেসত। দলত্যাগ বিজেপি কর্মীর অভিযোগ, সমষ্টির বিধায়কর লগতে প্রধানমন্ত্রী চা জনজাতিক দিয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করব নোয়ারিলে, সেইভাবে কর্মী সকলে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসত যোগদান করেছে বলে মন্তব্য করে। লগতে কয় যে মিছা প্রতিশ্রুতি আর বহিরাগত প্রার্থী আমার সমষ্টিত নালাগে, তার পরিবর্তে স্থায়ী প্রার্থিত্ব লাগে। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে নির্বাচনের পিছতে ধর্মান্তরণ করব রিপুন বরাক আর রিপুন বরা তবলিক জামাতলে যাব, এই মন্তব্য বিজেপি নেতা মতিউর রহমানের। নির্বাচনের পিছতে ধর্মান্তরণ করব রিপুন বরাই আর তবলিক জামাতলে যাব, বিধানসভার নির্বাচন সমাগত, এই সময়সত প্রতিটি রাজনৈতিক দলের নিজ নিজ রণকৌশল অব্যাহত আছে, লগতে অব্যাহত আছে পরস্পর বিরোধী মন্তব্য। ইয়ার মাজতে বিজেপি দলের রাজ্যিক সংখ্যালঘু ককর উপসভাপতি মতিউর রহমানে প্রদেশ কংগ্রেসের সভাপতি আর কংগ্রেসী নেতা রেকিবুদ্দিন আহমেদ কটাক্ষ করে মন্তব্য করা দেখা যায়। রহমানে কয় যে আজমল কংগ্রেসের শরণাপন্ন হওয়া নাই, রিপুন বরাই হয়েছে আজমলের শরণাপন্ন,
নির্বাচনের পিছতেই আজমলে ধর্মান্তরণ করব রিপুন বরাক আর তবলিগ জামাতলে যাব রিপুন বরা। আনহাতে তবলিগ জামাতে রাইজের উন্নয়ন নকরে বলেও বিজেপি নেতাগুলাকে মন্তব্য আগবায়। লগতে কয় যে ইতিমধ্যে ছয়গাঁওর বিধায়ক রেকিবউদ্দিন আহমেদ সমষ্টির ধর্মীয় সভা আহ্বান করে ভোট ভিক্ষাত নামিছে। বিধায়ক রেকিবউদ্দিনে যাব লাগিব লখরার কেন্দ্রীয় জেললৈ। বিধায়কগুলাকে ছয়গাঁও সমষ্টিত বিগত দিনত করে অহা দুর্নীতির হিসাব বিজেপি করে আছে বলে মন্তব্য আগবায় নেতাগুলিয়ে। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে কৃষক বিক্ষোভের বাতরি প্রকাশ করবলে গিয়ে গ্রেপ্তার হল সাংবাদিক। কৃষি আন্দোলনের খবর প্রকাশ করা মুক্ত সাংবাদিক মনদীপ পুনিয়াক দিল্লী আরক্ষীয় গ্রেপ্তার করেছে। তেওঁর বিরুদ্ধে আইপিসি 186, 323 আর 353 ধারা অধীনত রুজু করা হয়েছে গোচর। পুনিয়ার বিরুদ্ধে হিঙ্গু সীমান্ত দিল্লী আরক্ষীর এসক দুর্ব্যবহার করার অভিযোগ উত্থাপন করা হয়েছে। ইয়ার পূর্বেও পুনিয়ার লগতে আন এজন সাংবাদিক ধর্মেন্দ্র সিংয়ের বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছিল যদিও ধর্মেন্দ্রক দেওবারে পুয়া 5:30 এড়িয়ে দিয়ে যদিও বর্তমানেও আরক্ষীর জিম্মাত পুনিয়া। দিল্লী আরক্ষীর অতিরিক্ত আয়ুক্তে প্রকাশ করেছে এই তথ্য। আরক্ষীর সূত্রের খবর অনুসরি ধর্মেন্দ্র সিংয়ের পর আরক্ষীক লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করেছে যে পরবর্তী সময়ত আরক্ষীক তেনে কোনো ব্যবহার নকরে। মনদীপ পুনিয়ার গোচরটি দুপুরিয়ার ভাগলৈ মিউনিসিপালিটির ম্যাজিস্ট্রেটর সম্মুখত উপস্থাপন করা হব। আরক্ষীয়ে 2 সাংবাদিকক সেই সময়ত গ্রেপ্তার করেছিল যি সময়ত 2 সাংবাদিকে হিঙ্গু সীমার বাতরি প্রকাশ করে আছিল। উল্লেখযোগ্য যে পুনিয়াক আরক্ষীয়ে জিম্মাত লওয়ার একটা ভিডিও সামাজিক মাধ্যমত খুবই চর্চিত হয়েছে। জিম্মাত লওয়ার কিছু সময়ের পূর্বেই পুনিয়ায় হিঙ্গু সীমান্তত হওয়া কৃষকর আন্দোলনের বাতরি সংগ্রহ করে আছিল। সামাজিক মাধ্যমের জড়িয়ে হিঙ্গু সীমান্তত হওয়া হিংসার বিষয়ে প্রকাশ করেছিল লাইভ ভিডিও।